স্যার আইতাছে কেডা আইতাতে একটা মেয়ে মানুষ আইতাছে মেহমানও দাইব কে জমি জমার গন্ধকল মেহমানও দাইবে কে কি জন্য আসতেছে তা তো আমি জানি না স্যার তুই বলতুন দাঁত এইটা কি কোনো বিয়াছাদের ব্যাপার যে মেয়া মানুষ যাবে আর আমার কি এখন বিয়াছাদের বয়স আছে আমার একটাই কথা সীমানার মধ্যে পা দিলে লাত পালাইয়া দিবি দেরি করবি না তাড়াতাড়ি ক হাত চালাই তো কুলা পালা সব ঘর দল তাড়াতাড়ি কেডা ওই যে ওই বুড়া কাদাস কি বলছেন তার অনেক ক্ষমতা এই কাগজপত্র উল্টোপাল্টা করতে তার জুড়ি নেই এই স্কুলের জায়গাটা দখল করেছে এখন ঘর তুলবে এত অঞ্চলের বহু মানুষের জায়গা জমি তার দখলে আছে আপনি কেডা আমি স্কুলের মাস্টার কি করেন আপনারা আমরা শান্তিবাদী মানুষ আমরা মারামারি হানাহানিতে বিশ্বাস করি না তাহলে কি আমারা দিয়ে মারামারি করাতে চান হ্যাঁ জি না আমরা জানতে পারলাম আপনি এই কাজে একটা বিশেষ দক্ষতা অর্জন করেছেন আপনার তারকা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষ বিপদে আপদে আপনাকে স্মরণ করে তাই আপনার কাজটা দুচোখ ভরে আমরা দেখতে চাই আরে বেড়া কবিতা কয় নাকি না না এটা তো গদ্য গদ্য এবং পদ্যের পার্থক্যটা আপনি নিশ্চয়ই বোঝেন যাকে এই যে দুর্বৃত্তায়ন হচ্ছে এটাকে রুখতে হলে আপনার মতো পেশাজীবীদের প্রয়োজন ওই বেড়ায় থামতে কত আমার হাসি পায় আমার জিদ এটা কমে যাবো গা থামেন আপনি আগান আমি কিন্তু ওখানে যেতে চাই না কারণ আমি অনুমান করছি ওদের হাতে মারাত্মক আগ্নেয়াস্ত্র আছে আরে থামবেন আপনি আশা করি আপনার তীক্ষ্ণ জবান ওই আগ্নেয়াস্ত্রের চেয়েতে কম নয় সেই ভালো আমি একটু নিরাপদ দূরত্বে থাকি ও এত কাপুরুষ ভিড় আমি জীবনও কোনোদিন দেখি নাই ঠিক বলেছেন সেই জন্যই চিরতরে এই ভবনদত্ত স্কুলের বাংলার মাস্টার হয়ে রইলাম ঘর করলাম না রে আমি সংসার করলাম না আমার গানও গায় শুনুন সেই জন্য বড় কোনো ধরনের ঝুঁকি নেবেন না কারণ জীবনটা হচ্ছে মানুষ একবারের জন্যই পায় তাই এমনভাবে কাজ করতে হবে ও তো থামেন একটু আগান না স্বপ্নাত হয়ে গেছে আমার নিঃসন্দে লাত্তি মারা পালাই দিছে চোখে কালা চশমা চোখে থাকে না তুই তো করলি একজন এখন তো থেকে দুইজন মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষ হোক নিশান ক্রস করলেই বাসি দে আমি একটা পু দেবো এ পু দেওয়ার সাথে সাথে লাভ দেওয়া পড়বি নিশানটা গেড়ে দিয়ে ওই নিশানের ব্যাপারে থাকো কি করতেছে আরে আরে ল্যান্ড দি দখল দি ইনটাস নট নিট দ্য ইনজেকশন পুলিশ ল নট কেয়ার আউট 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 আপনারা কি বাঙালি না ইংরেজ কোনো তাই বুঝতে পারতেছি না ইউ ঠসা নট হিয়ারিং কে ঠসা তোর বাপ ঠসা কুবলার কুবলার মেড মাই শুজ গেট ইট পাস হাফ ডান শুজ আর ইউ স্লিপিং ব্রাদার জন মর্নিং বেলস আর রিংগিং ডিং ডং 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 যা বলেন বাংলায় বলেন এক কথা ভদ্রলোকের এক কথা এটা স্কুলের জমি এই জায়গা ছেড়ে দেন একদম মিথ্যা কথা এটা আমার জায়গা দলিল দেখবেন আপনি দলিল জাল আপনি জাল আপনি একটা দুই নাম্বার আপনি একটা দুই নাম্বার আপনার চুল দাড়ি মাইটা কইলা গুতা সব দুই নাম্বার মদা দিয়ে দিচ্ছি আই 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 তোর আমগো পর হাত তুলবি যদি হাত তুলতে পারো তাহলে বুঝবো তোর মা বোনের উপর হাত তুলতে পারো আই খুব ভালো করছস তোরা ওই স্কুলের জমি ডাকাতিং
Your son is not reading. Phala mata asu phala. Jai hen theke. Atta. Tikate. Tikate. Shob chalare. Ame 14 chika bodda. Atta debo. Atta. Atta. Out. বাহ বাহ ওরা পিছু হচ্ছে এবার যাও তোমাদের মাঠ দখল করো যাও ইডিয়েট নন্সেন্স স্টুপিড আহলান সাইলান মুরসালান মবিনুন সাকসেস ওয়ান্ডার বিউটিফুল ইংরেজি ফারসি আরবি সব ভাষায় কথা বলতেছে আমি তো কিতে বুঝতে পারতে দিনা এই আর বন্যা বড় না বাবু তো কোথা গেলি কুবলার কুবলার কি যা কুবলার কুবলার মানে হইতাছে সামার সামার কি ও মুচি এই ভাই না না আপনাদের দুজন কেউ চৈতানের বাচ্চারা এতদিন আমারটা পড়তে পড়তে খেল অত তো আমার লোকে কোনো সাহায্য করলো না আমি এত কষ্ট করে ওদের এই যে তুমি তো গ্রামের ছেলে তুমি বলো আমার সঙ্গে যারা ছিল তারা আমার নিমক্ষে আমার সঙ্গে নিমক্ষারামি করলো তুমি চিন্তা করে দেখো এই ছয়তানের বাত্তারা আমার সঙ্গে কত বড় বদমাতি করেছে কত বড় নিমক্ষারামি করেছে একটু চিন্তা করে দেখো এদের মতো শয়তান আমি ওদেরকে একটা বাঁশি দিয়েছিলাম যে আমি যদি বিপদে পড়ি সেই বাঁশিটা হারিয়ে ফেললাম ওটা বাজালে ওরা যেন সাহায্য করে আমাকে না বাঁশি তো আমার হাতে এইভাবে বাঁশি বাজালাম এক খারাম যা আমার সাহায্যে গিয়ে হলো না দুধ তো মেয়ে ছেলে আমাকে কী অপমান করলো তুমি চিন্তা করো হ্যাঁ কে তুমি হ্যাঁ দেখি তো ও বেইমানের বাত্তা তুমি তুমি এখানে তোমার লাতিটা আমাকে দাও তোমাকে আমি দুধ বাড়ি দেবো এই হাত ধরবা না আমি আমি কী করবো কেন আমার পোলা তো স্কুলে পড়ে স্কুলে পড়ে তো কী হলো তুমি আমাকে সাহায্য করবে না এতদিন হারাম খেলে আমার হ্যাঁ স্কুলে পড়ে স্কুলে পড়ে কি হবে শুনুন মুসলিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি জেল খেটেছি চারজন প্রাণ দিয়েছে আজকে আপনাদের জন্যই এই জায়গাটা উদ্ধার হলো আপনার সম্মানিতা নিন আপনি উঠেন কোথায় যাব উঠেন উঠেন বুঝি হ্যাঁ আমার একটা কল আছে জায়গা পরে দেখা করব মনে আচ্ছা বুঝি মোটরসাইকেল পাই গেছি মাশাআল্লাহ আমরা দুজনে বাইতে রয়েছে এখন যার মোটরসাইকেল আমি তার ড্রাইভার বুঝি আপনার কাছে যাইতেছিলাম একটু সালাম করি আচ্ছা বাইতে থাকো সুখে থাকো দোয়া করেন বুঝি অবশ্যই দোয়া করি ওঠো ওঠো যা বাজ যাও